আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলার খামারের হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলন। দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। তো দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য দেশি মুরগি বাচ্চা রয়েছে এবং বিদেশি মুরগি রয়েছে। তো এগুলো প্রিন্সের মুরগি। অধিকাংশই দেশি মুরগি খামারেতে শীতকালের সময় একটা রোগ আসে, সেই রোগের নাম রয়েছে করাইজি রোগ। এই করাইজি রোগ অনেক মানুষের ভয় বা আসলেই করাইজি রোগের আসলে ট্রিটমেন্টটা কী এবং কী এটি রোগের হারটা বেশি এবং মৃত্যুর হারটা কম, সেটা আসলে ট্রিটমেন্টটা কীভাবে করবো এবং কী এটা উপায়টা কী। অনেক মানুষে প্রশ্ন করে, ভাই আসলে আমার মুরগিগুলোতে চোখ ফুলে গেছে এবং কি এই ট্রিটমেন্টটা কীভাবে করবো, এটা ওষুধটা পাইতেছে না, ঠিক আছে? তো এর জন্য মূলত আজকে ভিডিওটা করা। আজকে দেখবেন আমাদের মুরগির কীভাবে ট্রিটমেন্ট করা যায় এবং কি মুরগির কী কী ট্রিটমেন্ট করা হয় এবং কি ওষুধগুলো কী হয়ে থাকে সেগুলো আজকে দেখাবো। এবং কি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার হাতে যে মুরগি রয়েছে, এটা কিন্তু অনেক চোখ ফুলে এবং কি চোখটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, চোখটা ফুলে কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা ট্রিটমেন্ট আছে অবশ্যই। এটা আপনার বেশিরভাগই যারা দেশি মুরগি পালন করে থাকে, যারা মুরগি পালন করে থাকে তারা অনেকখানেই অনেক জায়গায় দেখে থাকেন যে এই ধরনের অসুখ বালাই হয়ে থাকে। তো এটা আজকে ট্রিটমেন্ট দেখাবো, ঠিক আছে? তো এটা দেখেন একদম চোখটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? একদম চোখটা একদম বন্ধ হয়ে গেছে। এটা আসলে আমরা ট্রিটমেন্ট করবো এবং ট্রিটমেন্ট করে আপনাকে ফলাফলটা দেখাবো এবং কি আমারও ফার্মে এগুলো হয়েছে, এর জন্যই আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি এটার চিন্তার কোনো কারণ নাই, আপনারা চিন্তা করেন না, ইনশাল্লাহ এটা আপনার ট্রিটমেন্ট পেয়ে যাবেন। এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি আপনি একটু হলে উপকৃত হবেন। এমনকি আপনি মুরগি মারা যাওয়ার আগে দেখে এটা ট্রিটমেন্টটা যদি করতে পারেন অবশ্যই আপনি মুরগি মারা যাবে না। এটা আমরা ট্রিটমেন্ট করবো ভালোভাবে। তো আসো এদিকে। তো এটা আমরা এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানুষের ডব, ঠিক আছে? মানুষের দোকানে পাওয়া যাবে চোখের ডব। এটা আমরা মুরগিতে ব্যবহার করি, কারণ কিছু কিছু আপনার ওষুধগুলো আছে মানুষের ওষুধগুলো একদি মুরগিতে ভালোভাবে কাজ করে, ঠিক আছে? তো এটা আপনাকে ট্রিটমেন্ট করে দেখবো যে আপনার এই এই যে মুরগিটার ভিতরে কিন্তু অনেক ধরনের পানি আসতেছে, মুরগি পানি আসতেছে। মুরগি পানি হওয়ার পরে এইটা অনেকদিন ফুলে যায়, ফুলে যাওয়ার কারণে কিন্তু এই যে চোখে দেখে না, দুই চোখ যদি বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি খাবারটা খাবেন না। যদি খাবারটা না খায় এই মুরগিটি কিন্তু একদিন দুই দিন তিন দিন পরে কিন্তু মারা যাবে, ঠিক আছে? এটা আক্রান্ত হার বেশি কিন্তু মরার হার কম। অবশ্যই আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা ট্রিটমেন্ট কী কীভাবে করি সেটা আপনি দেখেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা আমরা ভালো করেভাবে এটা ভালোভাবে আমরা চোখের সাইড দিয়ে এবং কি অনেক ধরনের কেতর রয়েছে এবং কি এখানে যে ভিতরে যে মলগুলো রয়েছে যে আপনি যে চোখ করছে এটা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভালোভাবে পরিষ্কার না করলে আপনি ভিতরে যে যে শক্ত জিনিসগুলো সেগুলো যদি না বাইরে হয় আপনি দেখা যাচ্ছে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন ট্রিটমেন্ট করা শেষ। এখন আমরা অবশ্যই এটা কোন সময় করব, অবশ্যই রাত্রেবেলা করবেন। আপনি শোয়ার টাইমে আধা ঘন্টা এটার সাথে আপনি ট্রিটমেন্ট করবেন। অবশ্যই প্রত্যেকটা মুরগি দেখবেন, দেখার পরে ভালো করে দেখবেন যে আসলে কোন মুরগিটা আক্রান্ত হয়েছে, কোন মুরগিটা ঝিম পাড়তেছে, এগুলো দেখে দেখে আপনারা এইভাবে চোখের ফোঁটা দেবেন এবং ট্রিটমেন্ট করবেন। এবং কি এটা যে কী কী ওষুধগুলো হয়ে থাকে, কী স্প্রে করতে হয় সেগুলো আমি দেখাবো। এমনকি আমরা এটা অলরেডি করা শেষ, এখন আমরা ডব দিব। তো অবশ্যই যে আমাদের টিস্যুগুলো আছে টিস্যুগুলো ভালোভাবে বেশি করে টিস্যুগুলো নিয়ে নেবেন, কারণ এখানে অনেকটি মুরগি আক্রান্ত হইলে অবশ্যই টিস্যু বেশি করে নিতে হয়, ঠিক আছে? আপনি কোনো সমস্যা যদি না হয়, এই যে দেখতে পাচ্ছেন তো এই ডবটা মানুষের ডবটা এটা আমরা ব্যবহার করবো। এখন আমার মুরগি এখানে দুই তিনটা ওই রকম হয়েছে বিধায় আমি কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি এবং কি এটা আপনি আক্রান্ত হওয়ার সাথে সাথে করতে হবো। এটার আমি সবসময় বলি আক্রান্তর হার বেশি মরার হার কম। এখন আমরা এক ফোঁটা করে দিব, এক ফোঁটা পরিমাণ আমরা ওষুধগুলো দিয়ে দিব দুই সাইডে দুই চোখে দিব। এটা যদি আপনি দুই তিনবারগুলো দেন, দুই তিনবার দিলেই আপনি এটা এটা ধরতে দিবেন না, অনেক বিষ করতেছে এবং কি জ্বালা যন্ত্রণা করতেছে, এই কারণে কিন্তু আপনার এই জিনিসগুলোতে এবং কি মুরগিটা ধরতে দিবে না। তো শেষ, এখন আমরা এটা কাজ শেষ। এটা কী কী ওষুধগুলো প্রয়োগ করতে হবো পরবর্তীতে সেটা আপনি আজকে দেখাবো, ঠিক আছে? তো এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দেওয়ার পরে এটা আপনি এখন কিন্তু খাবে হালকাভাবে, যদি যদি চোখে দেখে তাহলে কিন্তু খাবার পাবে, যদি চোখে না দেখে খাইতে পারবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পালমো কেয়ার, এটার নাম হয়েছে পালমো কেয়ার, পালমো কেয়ার এটার নাম। এটা আপনি ব্যবহার কীভাবে করবেন পালমো কেয়ার, এটা আসলে কাজটা কী সেটা আপনাকে আসলে জানবো। এটা কাজটা হয়েছে যে আপনার এই মুরগিগুলাতে জীবাণুনাশক স্প্রে যেভাবে করে ঠিক এইভাবে করতে হবো, ঠিক আছে? জীবাণুনাশক কীভাবে স্প্রে করে সেইভাবে
এটা 1 গ্রাম 3 লিটার পানির মধ্যে মিক্স করে প্রতিদিন সকাল বিকাল দুইবার করে আপনি স্প্রে করতে হবে এটা কিন্তু স্প্রে এটা ভাইরাস দূর করার জন্য স্প্রে এটা ঠিক আছে তো স্ক্রিনের ভিতরে থাকবে এটা অবশ্যই দেখে নেবেন তো এটা দিনে দুইবার স্প্রে করবেন তো তার পাশাপাশি আপনি অ্যান্টিবায়োটিক কি ওষুধগুলো চালাবেন পানির মধ্যে মিক্স করে খাওয়াইতে হবে কিউটিল্যাক্স এটা নামটা কিউটিল্যাক্স অবশ্যই স্ক্রিনের ভিতরে আছে অবশ্যই দেখে আপনারা নিয়ে আসবেন এটার দামটা আসবে 825 টাকা অনেক মানুষই টাকা বেশি নিতে পারে এর জন্য আমি বলে দিলাম 825 টাকা এটার দাম তো এটার সাথে পাশাপাশি কি যাবে সেটা আমি দেখাবো রেসপিয়ন এটাও আপনি পানির সাথে মিক্স করে খাওয়াবেন অবশ্যই যে ওষুধের দোকান থেকে নিয়ে অবশ্যই তারা বলে দেবো এটা আসলে কিভাবে প্রয়োগ করতে হয় ঠিক আছে অবশ্যই দেখে নেবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এটা করিজাভেট এটার নাম হয়েছে করিজাভেট অবশ্যই স্ক্রিনের ভিতরেও আছে আপনি ওগুলা দেখে আপনারা ওষুধগুলা আনতে পারবেন যে কোনো ফার্মেসি থেকে যে কোনো পশু ফার্মেসি থেকে আনতে পারবেন ঠিক আছে তো এটা ব্যবহার কি এটা ব্যবহার অবশ্যই জেনে নেবেন তারপরেও আমি বলে দিই এটার 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে 1 মিনিট 2 লিটার পানির মধ্যে মিক্স করে 3টা কাতর মিক্স করে আপনি দুই বেলা চালাবেন সকাল এবং কি বিকাল অথবা দুপুরে চালাইতে পারেন ঠিক আছে এটা অবশ্যই চালাবেন আশা করি আপনি মুরগিগুলো অবশ্যই সুস্থ হয়ে থাকবে আমি সবসময় বলি ভাই এই ওষুধগুলো খাওয়াইতে গেলে ওষুধের দামটা একটু বেশি হয়ে থাকে 1500 মতো আপনার টাকা যাইতে পারে এর নিচে আপনার হবে না তো অবশ্যই আপনারা একটু সমস্যা হতে পারে যে এক দুই একটা মুরগি কাটতে পারে আপনি কোনো কিছু সমস্যা মনে করবেন না কারণ যেহেতু রোগের বয়সটা বেশি দিন হয়ে গেছে এই কারণে কিন্তু আপনারা এই প্রয়োগ করতে হবে অবশ্যই কী কারণে প্রয়োগটা করতে হবো এটা ভালোভাবে বুঝতে পারছেন কারণ আপনার সমস্যাটা বেশি হয়ে গেছে এই কারণে আর অবশ্যই আমি সবাই বলি ভাই করাইজার রোগ এবং কি যে কোনো রোগ হোক না কেন অবশ্যই আগে দিকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন তো তার ফলে কি দেখা যাবো কি আপনি 1500 টাকা 2000 ওষুধগুলো লাগবে না এবং কি আপনার যে মুরগি আক্রান্তটা হবে না এবং আপনার পরিশ্রমটা হবে না এই ছিল আমাদের ভিডিওটা করা তো এই ছিল আপনার করাইজার রোগের যে ট্রিটমেন্টগুলো দেওয়া অবশ্যই ভালোভাবে আপনার ট্রিটমেন্টটা করবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন অবশ্যই যারা দেশি মুরগি লালন পালন করে থাকেন আশা করি দেশি মুরগি যারা লালন পালন করে থাকেন বেশিরভাগ নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আপনার এগুলো নিয়মকানুন মেনে চলবেন আর আমার বাংলা খামারের হ্যাচারিতে যে কোনো প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কি যে কোনো সমস্যার কারণে আমরা দেখেছি যারা বাচ্চা নিতেছে সবসময় তারা ট্রিটমেন্ট দিয়ে থাকি অবশ্যই যদি আপনি কোনো জানা থাকে এবং কি বিষয় বোঝার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল